আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা ভালো থাকেন, এই জন্যই আমরা এসব প্রোগ্রাম করে থাকি এবং আশা করি আপনারা তাতে উপকৃত হবেন এবং সুস্থ স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকদিন বেঁচে থাকবেন। আমরা গত দুই পর্বে যে স্ট্রোক সম্বন্ধে বলেছিলাম, প্রথম পর্বে বলেছিলাম মিনি স্ট্রোক সম্বন্ধে, তারপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বড় স্ট্রোক হলে কী কী সমস্যা হতে পারে। আজকের এই পর্বে আমি আলোচনা করব যে যারা নাকি বড় স্ট্রোক হয়ে ডিসেবলড হয়ে গিয়েছেন এবং খুব তাড়াতাড়ি ভালো হন নাই এবং ডিসেবিলিটি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে, তাদের রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলি সেটা কী করে করা যায় এবং তাতে আপনারা কী করে উপকৃত হতে পারেন সে সম্বন্ধেই আমি আজকে এই পর্বে আলোচনা করব। প্রথম আলোচনায় আমি বলতে চাই যে এটা মনে হয় যেন খুবই একটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক এই কারণে যে আমি একদম ফিট অ্যান্ড ওয়েল ছিলাম, একদম ফিট অ্যান্ড ওয়েল। আপনি আপনার যে কাজ করতেন সেটা করতেন, আমি ডাক্তার হিসাবে আমার ডাক্তারি করতাম, আমার একদম পারফেক্টলি ফিট অ্যান্ড ওয়েল। হঠাৎ করে বড় স্ট্রোক হয়ে আমি মুহূর্তের মধ্যে ডিসেবলড হয়ে গেলাম, মুহূর্তের মধ্যে আমার এমন অবস্থা হয়ে গেল যে আমি কথা বলতে পারছি না বা ঢুক গিলতে পারছি না বা হাঁটাচলা করতে পারছি না, আমি একদম অসহায় হয়ে গেলাম। আমি যেসব কাজকর্ম করতাম সেগুলো করতে পারছি না, আমি কাজে যেতে পারছি না, কাজেই এটা একটা অসহায়, খুবই একটা অসহায় অবস্থার মধ্যে মনে হয় যেন যে স্ট্রোক হলে পরে আমরা পড়ে গেলাম। অন্য কোনো রোগ কিন্তু এরকম নাই, অন্যান্য রোগ যেমন হার্ট অ্যাটাক হলে পরে আপনি ঠিক কথা বলতে পারছেন, কিন্তু এখানে স্ট্রোক হলে পরে কথা বলতে পারছেন না, ঢুক গিলতে পারছেন না, সেগুলো একদম অসহায় অবস্থা। কাজেই এই অসহায় অবস্থায় আপনাকে হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হাসপাতালে আপনি সে তার চিকিৎসা, আপনার ইনভেস্টিগেশন হবে, তার চিকিৎসা হবে, তারপরে প্রথম দিন থেকেই আপনাকে সেই রিহ্যাবিলিটেশন করার, যাতে করে আপনি ভালো হয়ে যান এবং ভালো হয়ে গিয়ে আপনি পুরোপুরি ফিটনেস অবস্থায় ফিরে আসেন, সেই চেষ্টা করা শুরু হয় প্রথম দিন থেকেই। তো হাসপাতালে যারা নাকি আপনাকে হেল্প করবে সেই রিহ্যাবিলিটেশন করার জন্য, সেটা ডাক্তার তো আছেই, তারপরে আপনার নার্স আছে, নার্সরা আপনাকে আপনার পেশাব পায়খানা করা থেকে শুরু করে খাওয়া দাওয়া করা সেগুলো আপনাকে দেখাশোনা করবে, আপনি যে বিছানায় আছেন সেখানে আপনি বিছানায় সেই নড়াচড়া করতে পারছেন না, তখন আপনি এক পাশেই পড়ে আছেন, নড়াচড়া করে আরেক পাশ যেতে পারছেন না, তখন আপনাকে সেই নার্স সেটা আপনাকে এক পাশ থেকে আরেক পাশ দুই ঘন্টা পর পর কমপক্ষে আপনাকে মুভ করবে। চিন্তা করেন, আমরা যখন বিছানায় ঘুমাই তখন কিন্তু আমরা ঘুমের মধ্যেও আমরা এক পাশ থেকে আরেক পাশ নড়াচড়া করছি, সারাক্ষণ নড়াচড়া করছি। তা যদি না করতাম তাহলে কী হতো, আমাদের চামড়ায় ঘা হয়ে যেত, বুঝছেন, আমাদের সেই সোর হয়ে যেত, আমরা বলি ব্যাড সোর বলি, প্রেশার সোর বলি, হয়ে যেত। কিন্তু আল্লাহর কীরকম কুদরত যে আমরা ঘুমের মধ্যেও সারাক্ষণ আমরা বিছানার মধ্যে নড়াচড়া করছি, আমাদের জয়েন্টগুলো আমরা পাগুলো মুভ করছি, হাত মুভ করছি, আমাদের ব্রেইন পুরোপুরি ফাংশন করছে। এবং আপনারা যদি চিন্তা করেন যে সকালে যখন ঘুম থেকে উঠেন আপনার কম্বল কোথায় গেল, আপনার
আপনার ল্যাব কোথায় গেল, বুঝছেন, মনে হয় মনে হয় যেন এক পাশ থেকে আরেক পাশ একদম উলট পালট হয়ে গিয়েছে। কারণ কারণটা হলো আমরা সবসময় নড়াচড়া করি। যখনই স্ট্রোক হয়ে আমরা যখন অবশ হয়ে এক পাশ অবশ হয়ে গেল, তখন কিন্তু আমরা বিছানায়ও নড়াচড়া করতে পারছি না, বিছানার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছি না। কাজেই নার্স আপনাদেরকে দেখাশোনা করছে, এটাই হলো সবচেয়ে বড় রিহ্যাবিলিটেশন। আপনারা মনে রাখবেন যাদের নাকি এরকম অসহায় অবস্থায় চলে গিয়েছেন, তারপরে টয়লেটে যেতে পারছেন না, আপনারা যখন পেশাব করার সময় হচ্ছে পেশাব করতে যেতে পারছেন না, বিছানা থেকে উঠে টয়লেটে যেতে পারছেন না, বা আপনার যখন পায়খানা করার সময় হবে তখন আপনি যেতে পারছেন না, সেটা নার্সরা আপনাকে সবসময় দেখাশোনা করছে। আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার টয়লেটে যাওয়ার সময় হয়েছে কি না, তখন আপনাকে হেল্প করবে। বিছনার শুয়ে থেকেই আপনার পেশাব করার ব্যবস্থা আছে, সেগুলোভাবে করবে। যাদের নাকি সেই বিছনার পাশে উঠে বসতে পারে তাদেরকে বসিয়ে তখন তাদেরকে পেশাব করার ব্যবস্থা করবে। যারা নাকি আরেকটু বেশি ভালো অবস্থায় আছে, যে 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 বিছনার পাশে আপনার যে যে কমর চেয়ার আছে সেই চেয়ারে আপনাকে বসিয়ে পেশাব পায়খানা করার ব্যবস্থা করবে, তারপরে আপনাকে হেল্প করবে আবার বিছনায় চলে যাওয়ার জন্য। তারপরে আবার রিহ্যাবিলিটেশনের আপনি চিন্তা করতে পারেন যে আপনি খাওয়া দাওয়া করতে নিজে নিজে করতে পারছেন না, তখন আপনাকে বিছনার একদম বসিয়ে নেবে, বিছনার মধ্যে আপনাকে মাথাটা উপরে উঠিয়ে নেবে এবং বিছনার যে পেছন দিকটা একদম বসার মতো অবস্থায় করে অ্যাডজাস্ট করে নেবে, আপনাকে বিছনার মধ্যেই আপনাকে যেন একদম বসিয়ে দিল। সে তখন আপনাকে সেই সেই ট্রে এনে দিল, আপনাকে সে খাওয়া খাওয়ার সেটা একদম দরকার হলে আপনাকে কেটে দেবে, আপনি এক হাতে কাটতে পারছেন না মানে খাওয়া দাওয়া, সেটাকে আপনাকে কেটে দেবে যাতে করে আপনি আরেক হাতেই শুধু খেতে পারছেন, সে সেই সেই ব্যবস্থা করবে। যাদের নাকি স্পিচের সমস্যা হচ্ছে, তখন যে স্পিচ থেরাপিস্ট আছে, যারা নাকি কথা বলতে মুখ জড়িয়ে যাচ্ছে, মুখ এক পাশে বাঁকা হয়ে আছে কিন্তু স্পিচ সেন্টার ঠিকই আছে কিন্তু কিন্তু কথা পরিষ্কার বলতে পারছে না, তো তখন তখন সে তো তখন সে যে স্পিচ থেরাপিস্ট আছে আপনাকে সেই সেই আপনাকে আবার শেখাবে কি করে স্পষ্টভাবে কথাবার্তা বলতে পারেন। তাদের নানা রকমের জিনিস আছে যেগুলো দিয়ে আপনাকে দেখাবে, চোখে চোখে দেখবেন আপনি, এবং এবং সেই সেগুলো আবার কম্পিউটার দিয়েও আজকাল সেই সে আপনাকে স্পিচ আবার যেটা ফিরে আসে সেভাবে আপনাকে শেখাবার চেষ্টা করবে। যারা নাকি স্পিচ সঙ্গে সঙ্গে চলে আসছে না বা সময় লাগছে, তাদের কম্পিউটারে কী করে আপনি জানেন নাকি কম্পিউটার আপনাকে শেখাবে কী করে কম্পিউটার ব্যবহার করতে হয়, যদি আপনি আগে থেকে না ব্যবহার করে না থাকেন তবে আপনি নতুন করে আপনাকে শেখাবে, এবং কম্পিউটারে কী করে আপনার কমিউনিকেট করতে পারেন সেটা আপনাকে শেখাবে। তারপরে যাদের নাকি ঢোকগিলার সমস্যা আছে তা আগের গত পর্বে আমি বলেছিলাম যে 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 দরকার হলে আপনাকে টিউব দিয়ে খাওয়াবে, কিন্তু কিন্তু তার সাথে সাথে আবার যারা নাকি স্পিচ থেরাপিস্ট ওরা আবার সোয়ালো থেরাপিস্টও, ওরা তখন সেই সোয়ালো আপনি কী করে করতে হয় সেটাও আপনাকে শেখাবে। খাওয়ার সমস্যাও যাদের আছে, তারা যারা সোয়ালোয়িং থেরাপিস্ট আছে, যারা স্পিচ থেরাপিস্ট ওরাও সোয়ালোয়িং থেরাপিস্ট, আপনার খাওয়ার যে সমস্যা হচ্ছে, ঢুকগিলতে সমস্যা হচ্ছে সেটা আপনাকে ভালো করে আবার শেখাবার চেষ্টা করবে। যেটা নাকি খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে বা পানি খাওয়ার ব্যাপারে বা চা খাওয়ার ব্যাপারে, সেটা যেটা নাকি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো এই যে একদম 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 একটা যেমন যেন যেরকম আমি যখন আমি ড্রিঙ্কটা করছি একদম সামনে মাথা নিচু করে আমি ড্রিঙ্ক করার চেষ্টা করছি,
যদি আপনি এভাবে চেষ্টা করেন, এখানে যদি এখানে এখানে যদি আমার চাটা এখানে আছে, আমি যদি এইভাবে খাওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু ঠিক নয়। একদম টেবিলের উপরে চাটা আমার আছে, চাটা একদম টেবিলের মাথাটা নিচু করে সেভাবে খাওয়ার চেষ্টা করতে হবে। যাদের নাকি খাওয়ার ঢুকগেলার সমস্যা, স্ট্রোকের পরে হচ্ছে, তাদের এইভাবে ড্রিঙ্ক করতে হবে, এইভাবে বসে নয়, এইভাবে বসে নয়, এইভাবে মাথাটা একদম সামনে এনে একদম টেবিলের উপরে চায়ের উপরে কোথায় আবার আমাকে দেখাচ্ছি আমি, সেইভাবে আপনাকে শেখাবে শেখাবে। এবং 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 আমরা ভুলে যাই যে যে আমরা যখন খাওয়া দাওয়া করছি, টেবিলে খাওয়া দাওয়া করছি বা বসে খাওয়া দাওয়া করছি, সেখানে আমরা সবসময় আমাদের হাত দিয়ে যখন খাচ্ছি, টেবিলের উপরে আমাদের খাওয়াটা নিচ্ছি, খাওয়াটা কিন্তু আমরা এইভাবে খাচ্ছি না। কাজেই কাজেই এটা মোর ইম্পর্টেন্ট, যাদের নাকি স্ট্রোক হয়েছে তারা খুব মাথাটা সবসময় মুখটা সবসময় সামনে এনে প্লেটের উপরে এনে তারপরে খাওয়ার চেষ্টা করবেন, এবং স্মল অ্যামাউন্ট এট এ টাইম, যত যতটুকু সম্ভব। খুব বেশি আমরা যখন নর্মালি নর্মালি যখন আমরা খাওয়া দাওয়া করি, তখন আমরা খুব তাড়াতাড়ি, যত কম বয়স তত আমরা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, কিন্তু যাদের স্ট্রোক হয়েছে তাদের আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতে হবে, এবং এবং স্মল অ্যামাউন্ট এট এ টাইম, স্পুন দিয়ে যদি খাচ্ছেন হাফ স্পুন এট এ টাইম, এবং ভালো করে ভালো করে সেটা যাতে করে চিবিয়ে নিচ্ছেন খুব ভালো করে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং চিবিয়ে নেওয়ার পরে একদম একদম ঢুক গিলবেন ভালো করে, ঢুক গিলার পরে আবার দ্বিতীয়বারও এবং ঢুক গিলবেন, তারপরে আবার মুখে নেবেন। ভাব থাকে সেটা আমি ডান পাশে আমি দেখতে পারছি না, সেখানে আমি মাথাটা ঘুরিয়ে নিলাম ডান পাশে, যাতে করে আমি কাপটা দেখতে পারি এবং এবং আমার ড্রিঙ্ক করতে পারি, সেভাবে আপনি আপনি শিখে নিতে পারেন। তবে একটা সমস্যা আপনার হতে পারে, যে আপনি চলতে হাঁটাচলা করতে পারছেন, হাতের ফাংশনও ফিরে আসছে, আপনি আপনি হাত দিয়ে লিখতেও পারছেন, যাদের যাদের ডান হাতের সমস্যা ছিল, বাম হাত দিয়ে আপনি লেখা শিখতে পারেন, কাজেই কাজেই একদম সমস্যা নয়। কিন্তু যাদের নাকি সেই 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 সমস্যা আছে, ফিল্ড অফ ভিশনের সমস্যা আছে এক পাশে, তারা কিন্তু কোনোদিন ড্রাইভ করতে পারবেন না, আনফর্চুনেটলি আপনি আর কোনো দিন ড্রাইভ করতে পারবেন না, কারণ ড্রাইভ করতে হলে আমাদের আমাদের ফুল 180 ডিগ্রি ভিশন দরকার। এক চোখ যদি আপনার এক চোখ যদি অন্ধ হয়, তাহলে কিন্তু আপনার ড্রাইভ করার কোনো সমস্যা না, কারণ অনেক অনেক এক চোখ দিয়ে অনেকে বেঁচে আছে, এক চোখ অন্ধ হয়ে গিয়েছে আর এক চোখ ভালো আছে, তখন কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই আপনার ফিল্ড অফ ভিশন সেটা দুই চোখেই এফেক্ট করে, সেক্ষেত্রে আপনি আপনি ড্রাইভ করতে পারবেন না। তারপরে তারপর ড্রাইভিংয়ের ব্যাপারে যখন আমি বলতেছি, আরেকটা কথা বলে নিচ্ছি, যাদের নাকি ছোটো স্ট্রোক হয়েছিল, মিনি স্ট্রোক হয়েছিল এবং একদম ভালো হয়ে গিয়েছেন, সেটা 10 মিনিটে বা 1 ঘন্টা বা 2 ঘন্টায়, 24 ঘন্টার মধ্যে আপনি ভালো হয়ে গিয়েছেন, পুরোপুরি কোনো সমস্যা নাই আপনার, যাতে বড় স্ট্রোক না হয় তার জন্য নানা রকমের চিকিৎসা আপনাকে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন আবার, কিন্তু 1 মাস পরে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পারবেন না, 1 মাস পরে সেটা পারবেন। যাদের নাকি বড় স্ট্রোক হয়েছে, তাদের আপনার ফিটনেস ফিরে এসেছে এবং এবং আপনার পায়ে একটু অবশ আছে, হাতে একটু অবশ আছে, সেই ক্ষেত্রে আপনাদের আপনাকে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাস পরে আবার আপনি ড্রাইভ করতে পারবেন, যদি আপনার ফিল্ড অফ ভিশনে কোনো অসুবিধা না থাকে এবং এবং সেই আবার পুরোপুরি আপনি কাজে ফিরে যেতে পারবেন, ড্রাইভ করতে পারবেন। অনেকের অনেকের সমস্যা হতে পারে যে যে পেশাবের সমস্যা হতে পারে, যে যাদের নাকি স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার পরে কিন্তু পেশাবে আবার অনেক সময় ইনফেকশনও হতে পারে, এবং যাদের নাকি এরকম এরকম ইনফেকশন হয় পেশাবে, সেটার সেটার পেশাব টেস্ট করে, ইউরিন টেস্ট করে তখন তার চিকিৎসা দেওয়া হয় এবং সেটা ভালো হয়ে যায়, আপনার পেশাব করতে কোনো অসুবিধা হয় না। তবে অনেক সময় হয় কি, যে
যে পেশাব যে ধরে রাখা আমাদের ব্লাডারের যে ক্যাপাসিটি পেশাব পেশাব ধরে রাখা আমাদের আমাদের পেশাব করার যখন সময় হয় তখন আমাদের ব্লাডার আমাদেরকে সিগনাল দেয়, সেই সিগনালটা আমাদের ব্রেইনে যায়, ব্রেইন তখন আমাদেরকে বলে যে আমার টয়লেটে যেতে হবে, পেশাব করতে হবে। কিন্তু অনেক সময় হয় কি স্ট্রোক হওয়ার পরে সেই যে সিগনালটা ব্রেইনের যে সিগনালটা যে ব্লাডার ফুল হয়েছে আমাদের তখন ব্রেইন ব্রেইনকে বলা হচ্ছে তখন তখন আমাকে আমাকে সেই সেই টয়লেটে যেতে হবে, সেই সিগন্যালটা অনেক সময় ইন্টারাপ্টেড হয়ে যায়, ডিস্টার্বড হয়ে যায়, তার ফলে অনেক সময় আমাদের পেশাব হয়তো কাপড়ের মধ্যেই পেশাব হয়ে যায়, ওইটাকে আমরা বলি ইনকন্টিনেন্স বলি। সেরকম সমস্যা যাদের হয় সেটারও সমাধান আছে এবং এবং তার জন্য ওষুধপত্র আছে, নানা রকম ওষুধপত্র দেওয়া যেতে পারে যাতে করে আপনার ব্লাডের ক্যাপাসিটি আরও ভালো হয় এবং আপনাকে আরও অভ্যাস করা যেতে পারে যে আমি 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 2 ঘন্টা পর পর এমনিতেই পেশাব করতে যাব। পেশাবের আমার সেই সেই সিগনাল আসলো কি আসলো না তার জন্য আমি অপেক্ষা করব না, আমি এখন তো আমরা ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পরে আমরা পেশাব করতে যাই, অনেকেই আমরা ধরে রাখতে পারি, কিন্তু কিন্তু তো এটা কারণটা হলো এই যে আমাদের ব্রেইনের যে সিগনাল যাচ্ছে ব্লাডার থেকে সেই সিগনালটা ইনটেক্ট আছে, কাজে কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিকমতো টয়লেটে যেতে পারছি। কিন্তু স্ট্রোক হওয়ার পরে যখনই ওই রকম সিগনালে কোনো অসুবিধা হচ্ছে তখন আমরা রোগীদেরকে আমরা বোঝাবার চেষ্টা করি যে না 2 ঘন্টা পর পর আপনি এমনিতেই টয়লেটে যান, আপনি সিগন্যালের জন্য অপেক্ষা করবেন না, তাহলে আপনার ব্লাডারের কন্ট্রোল পুরোপুরি থাকবে। পায়খানা করার ব্যাপারেও একই সময় একই রকমের সমস্যা, আপনি রেগুলারলি যদি আপনি অভ্যাস করেন যে আমাকে এই সময় আমি প্রত্যেক দিন পায়খানা করতে যাব বা দরকার হলে 2 বার আমি পায়খানা করতে যাব, আপনার পায়খানা কিন্তু পায়খানা করার সিগন্যালটা কিন্তু খাওয়া দাওয়ার পরে আসে অনেকের ব্রেকফাস্টের পরে আসে, অনেকের ব্রেকফাস্টের আগে আসে এবং 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 ডিনারের পরে আসে। কাজেই আপনি যদি সেরকমভাবে অভ্যাস করেন তাহলে পায়খানা করার কোনো অসুবিধা হবে না। তো এইসব নানা রকমের সমস্যা যেগুলো আছে আমাদের স্ট্রোক হওয়ার পরে কী করে সেগুলো সেই সমস্যাগুলোকে সমাধান করতে হয়, রিহ্যাবিলিটেশন করতে হয়, সেই সম্বন্ধেই আমি কিছু আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। স্ট্রোকের পরেও আপনার যে ডিসেবিলিটি নিয়েও আপনি পুরোপুরি জীবনযাপন করতে পারবেন এবং এবং সেই সম্বন্ধেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এখানেই আমাদের আজকের যে পর্ব শেষ করছি এবং ভবিষ্যতে আবার অন্য রকমের পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি।